সামনের নির্বাচনগুলোতে নির্বাচন কমিশন আরও কঠোর হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। সবসময় চেয়েছি, এখনও চাই, ভবিষ্যতেও চাইব যে আমাদের ইলেকশন যতগুলো আমরা করব সব যেন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু একটা ইলেকশন হয়, যেন ভোট মানে মানুষ আসে, ভোট দিয়ে চলে যেতে পারে, এটাই আমাদের আসলে প্রধান উদ্দেশ্য। তো সেইটা সব সিটি কর্পোরেশন কেন যে কটা আসে সেটাতে তো অবশ্যই, এবং বাকি জাতীয় ইলেকশনেও আমরা সেটাই এই নীতিতেই থাকবো, এটাই আমরা করব। কঠোর, আরও কঠোর বা কঠোরতা, এটা পরিস্থিতি পরিবেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি যদি ডিমান্ড করে আরও কঠোর হতে, আমরা আরও কঠোর।